Namaskar kalau kesa kanu zena rambo kori bolo lesa zero nyoti video aji esu mui boto mana pun lakor Toyota Gargia Toyota apun lakor iya apun lakor ase apun lakor sabo bore Gargia Toyota apun lakor zitu Borpeta Rodor zitu branch ase Borpeta Rodor branch orasu aru aji mui i video tu apun lakor kobolo ego esu ekdom premium kualitir MUV segmen to zori gari buli kobo zabo lage MUV segmen to gari ekdom premium kualitir gari logote Zori comfort dor kotha kobo jabo le ekdom next level comfort ase apunalokor gome bisi apunalokor Toyota ar apunalokor Innova Crystar Z orthat base model jitu base model ahise Innova Crystar apunalokor Z apunaloke sao korbora apunaloke top model buli mane dekhua babare mok dekhua akson apunalokor alloy wheel ase logor apunalokor auto foldable electronic adjustable apunalokor ORVM ase logor apunalokor sao piece pine apunalokor rear wiper ase Wasar ase apunalokor obosse difogar nai eitu hoy kintu apunalokor sai gine kobo nware je kintu eitu apunalokor jibula car enthusiast ase eitu gom babo eitu apunalokor turn indicator yate he eklakhan baddok eita ami jodi yar sampurno jodi mane length wise jodi gari kon sobole jao gari kon sampurno length ase 4735 orthat 4 meter or mane out of 4 meter hoy 4 meter or beshi hoy 4 meter beshi segment or apunalokor gari যদি আমি উইথৰ কথা কবলৈ যাও 1830 মিলিমিটাৰ সম্পূৰ্ণ ইয়াৰ উইথ আছে অৰ্থাৎ বহলটো আপোনালোকৰ 1830 মিলিমিটাৰ হাইট যদি চাবলৈ যাও 1795 মিলিমিটাৰ ইয়াৰ প্ৰায় 1805 মিলিমিটাৰ কম আপোনালোকৰ সম্পূৰ্ণ হাইট যদি হুইল বেছ কথা হুইল বেছৰ কথা কবলৈ যাও 2700 আপোনালোকৰ 50 মিলিমিটাৰ আপোনালোকৰ সম্পূৰ্ণ হুইল বেছ অৰ্থাৎ কিমান মানে হেইত ঘূৰিব পাৰে আৰু যদি আপোনালোকৰ কাৰ্বুৱেট যদি কবলৈ যাও 1730 কেজি আপোনালোকৰ কাৰ্বুৱেট প্রায় আপোনালোকর 185 মিলিমিটারর প্রায় 190 200 মিলিমিটারর ভিতর আপোনালোকর প্রায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইয়াত দিয়া আছে আর যদি কবলে যাও আপোনালোকর সিটিং ক্যাপাসিটি আপোনালোকর 7 সিটার আপোনালোকর অপরচুনিটি পাবো ও 7 8 দটা পাবো আপোনালোকর ক্যাপ্টেন সিটরও সাগে ইয়াত আপোনালোকর আহি এখন ক্যাপ্টেন সিট ভার্জন যদি ইটা কবলে যাও ইয়াত সাবির কথা যদি কবলে যাও এনেকুয়া ধরনের আপোনালোকর একদম প্রিমিয়াম ইয়াত আপোনালোকর ক্রোম ইনসার্ট দিয়া আছে আপোনালোকর ফ্লিপ কি আহে লক আর আনলক আপোনালোকর দুটা আহে আপোনালোকর যদি সাবলে যায় টাটার গাড়ি যদি সাবলে যায় আপোনালোকর লক আনলক ফলোমি হেডল্যাম্প আর আপোনালোকর কিবা কিবা আমি সারিটা বাস্তা বটন দিয়া আছে কিন্তু ইয়াত এনেকুয়া নাই জিটু একদম প্র্যাকটিক্যাল যদি কথা কব যায় প্র্যাকটিক্যালিটির ক্ষেত্রে লক আনলক দুটা বটন দিয়া আছে এইখিনি করিলে আপোনালোকর হই যায় এতিয়া যদি আমি ইয়ার ফ্রন্ট ফেসিয়ার কথা যদি কবলে যাও ইয়াত আপোনালোকর মাজত আপোনালোকর সম্পূর্ণ ডাঙর আপোনালোকর টয়োটার আপোনালোকর লোগো দিয়া আছে ইয়াত যদি সাবলে যাও আপোনালোকর সম্পূর্ণ বডি কালার আপোনালোকর দিয়া আছে কোনো ধরনের ক্রোম ট্রিটমেন্ট নাই ইয়াত ক্রোম ট্রিটমেন্ট দিয়া আছে আর যদি এইফালে কবলে যাও এইফালে আপোনালোকর হেলোজেন রিফ্লেক্টর বেস হেডল্যাম্প ইয়াত পার্কিং ল্যাম্প ইয়াত যদি সাবলে যাও ইয়াত আপোনালোকর টার্ন ইন্ডিকেটর আর তলত ইয়াত আপোনালোকর ফগ ল্যাম্পর হোলটো দিয়া আছে কিন্তু ফগ ল্যাম্প দিয়া নাই তলত যদি সাবলে যাও তলত আপোনালোকর স্কিপ প্লেট দিয়া আছে আর যদি এইফালে সাবলে যাও ইয়ার আপোনালোকর ওয়াশার আর ওয়াইপার ইয়ার আপোনালোকর দিয়া আছে আর এটা কথা আপোনালোকক মই ক্লিয়ার করে থই দিউ বর্তমান জি গাড়ি আহিছে ইনোভা সম্পূর্ণ আপোনালোকর পেট্রোল ভার্সনত আহি আছে ডিজেল ভার্সন বর্তমান বন্ধ করেছে সাগে ইয়ার নেক্সট জেনারেশন আপোনালোকর অতি সোনকালে লঞ্চ করেছে সেই কারণে ইনোভা বর্তমান পেট্রোল ভার্সনত বর্তমান আহি আছে যদিও সাবলে যাও প্রথম জি ডিজেল ভার্সন আছিল 2. আপোনালোকর 4 লিটার আপোনালোকর ডিজেল আহিছিল কিন্তু যদি সাবলে যাও পেট্রোল ভার্সন পেট্রোল আপোনালোকর 2.7 লিটার অর্থাৎ ইয়াত যিটো মানে পাওয়ার মানে কি যিটো ইঞ্জিন ইয়াত মানে পেট্রোলতকৈ ডাঙৰ কৰি দিছে ডিজেলতকৈ সৰি ডিজেলতকৈ ডাঙৰ কৰি দিছে আপোনালোকর ডিজেল আছিল 2400 সিসি পেট্রোল আহে বৰ্তমান 2700 সিসি এনেকুৱা ধৰণৰ ইয়াৰ আপোনালোকৰ অটোমেটিক ওয়াইপার ইয়াত নাই তথাপিও আপোনালোকৰ ব্লেড চাওক কি মস্ত আপোনালোকৰ ব্লেড দি দিছে কিন্তু অটোমেটিক ওয়াইপার নহয় দিয়ক গতিকে এনেকুৱা ধৰণৰ যদি আমি সাইড প্ৰফাইলৰ কথা কবলৈ যাওঁ সাইড প্ৰফাইলটো আপোনালোকৰ এনেকুৱা আপোনালোকৰ 16 ইঞ্চি আপোনালোকৰ এলয় হুইল 205/65R 16 ইঞ্চ আপোনালোকৰ এলয় হুইল মেচিন কাৰ্ড আপোনালোকৰ বা ডুৱেল টোন বুলি কয় আপোনালোকৰ ডুৱেল টোন আপোনালোকৰ মেচিন কাৰ্ড আপোনালোকৰ আগপিনে ডিস্ক ব্ৰেক পিছপিনে যদি চাবলৈ যাওঁ পিছপিনে আপোনালোকৰ ড্ৰাম ব্ৰেক এনেকুৱা ধৰণৰ মাজত আপোনালোকৰ টয়োটাৰ লোগো দিয়া আছে এনেকুৱা ধৰণৰ সম্পূৰ্ণ আপোনালোকৰ 20 টনৰ আপোনালোকৰ টায়াৰ দিয়া আছে আৰু যদি এইফালে চাবলৈ যায় এইফালে আপোনালোকৰ কোৱাটাৰ গ্লাছ দিয়া আছে যাতে আপোনালোকৰ যিখিনি ব্লাইণ্ড স্পট হয় ব্লাইণ্ড স্পটখিনি আপোনালোকে দেখা পায় এইফালে আপোনালোকৰ সম্পূৰ্ণ ডাঙৰ এৰিয়াত আপোনালোকৰ ওৱাৰ ভি এম দিয়া আছে ইয়াত টাৰ্ণ ইণ্ডিকেটৰ দিয়া আছে
আৰু যদি ইফালে সাবলৈ যায় ইয়াৰ আপোনালোকৰ ডোৰ হেন্ডেল আপোনালোকৰ বডি কালৰ ডোৰ হেন্ডেল পাব দুফালে আপোনালোকৰ বডি কালৰ ডোৰ হেন্ডেল পাব এ পিলাৰ বি পিলাৰ আৰু সি পিলাৰ আপোনালোকৰ বহুত ডাঙৰ এৰি মানে ডাঙৰ আকাৰত আপোনালোকৰ সি পিলাৰ পাব গতিকে এনেকুৱা ধৰণৰ ইয়াতো আপোনালোকৰ সম্পূৰ্ণ ছেইম আপোনালোকৰ চাইজৰ আপোনালোকৰ এলয় হুইল পাব চাৰিওটা আপোনালোকৰ এলয় হুইল এতিয়া যদি আমি বেক প্ৰফাইললৈ হয় বেক প্ৰফাইলত আপোনাৰ এনেকুৱা ধৰণৰ ছিষ্টেম ওপৰত চাক ফিন এণ্টিনা ইয়াত স্পইলাৰ ইয়াৰ আপোনালোকৰ হাইমন ষ্টপলেম ইয়াত যদি চাবলৈ যাওঁ ৱাইপাৰ আৰু ইয়াৰ আপোনাৰ যিটো তেল লেম্প ইউনিট সম্পূৰ্ণ তেল লেম্প ইউনিট আপোনালোকৰ হেলোজেন ছেটআপতে দিয়া আছে ইন'ভাৰ আপোনালোকৰ বেজিং ক্ৰিষ্টাৰ বেজিং টয়'টাৰ লগো আপোনালোকৰ গাৰ্গিয়া টয়'টা আপোনালোকৰ যিটো ডিলাৰশ্বিপ ডিলাৰশ্বিপৰ আপোনালোকৰ সেই নাম দিয়া আছে ইয়াত এক দুই তিনি চাৰিটা আপোনালোকৰ পাৰ্কিং চেন্সৰ ইয়াত যদি চাবলৈ যাওঁ ইয়াত কোনো ধৰণৰ আপোনালোকৰ মানে কেমেৰা দিয়া নাই ইয়াত যদি চাবলৈ যোৱা যিহেতু বেষ্ট মডেল ইয়াত কেমেৰা নাই ইয়াত আপোনালোকৰ যি কি বুলি কয় ৰিফ্লেক্টৰ ৰিফ্লেক্টৰ দিয়া আছে এতিয়া যদি আমি ইয়াক খোলোঁ গাড়ীখন প্ৰথমতে আপোনালোকৰ আনলক কৰি ল'ব লাগিব বহুত আপোনালোকৰ হিউজ এৰিয়াত আপোনালোকৰ খোলা যায় এতিয়া যদি আমি বুট স্পেচৰ কথা ক'বলৈ আহোঁ 300 লিটাৰৰ আপোনালোকৰ বুট স্পেচ পাব আৰু যদি আপোনালোকৰ থাৰ্ড ৰ' ফল কৰি দিয়া যায় আৰু আপোনালোকৰ 300 অৰ্থাৎ 600 লিটাৰমানৰ আপোনালোকৰ প্ৰায় বুট স্পেচ পাব এইফালে যদি চাবলৈ যাওঁ এইফালে আপোনালোকৰ কিবা এটা এইফালে আপোনালোকৰ এই যিটো আপোনালোকৰ কি বুলি কয় হেড ৰেষ্ট এটা ইয়াত দিয়া আছে ইয়াৰ আপোনালোকৰ জেক চেকৰ কাৰণে গতি ছিষ্টেমখিনি দিয়া আছে এইফালে যদি চাবলৈ যাওঁ বুট লেম্প আপোনাৰ দিয়া আছে ইয়াতো আপোনালোকৰ এনেকুৱা ধৰণৰ সম্পূৰ্ণ ছিষ্টেম দিয়া আছে আৰু যদি ইয়াত আমি এইটো অৱশ্যে ইয়াত আপোনালোকৰ পেক হৈ আছে পূৰ সম্পূৰ্ণ এইটো আপোনালোকে খুলিব নোৱাৰে আৰু যদি আমি থাৰ্ড ৰ' যদি ৰোল ডাউন কৰিব লাগে তেতিয়াহ'লে থাৰ্ড ৰ' আপোনালোকৰ ফল্ড কৰা ছিষ্টেমটো ইয়াত দিয়া আছে চাওক এইটো দাঙিলে আপোনালোকৰ থাৰ্ড ৰ' ফল্ড হৈ যাব ইয়াতো যদি চাই থাৰ্ড ৰ' আপোনালোকৰ ইয়াত দিলে আপোনালোকৰ সম্পূৰ্ণ ফল্ড হৈ যাব আৰু যদি চাবলৈ যায় এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ ছিটটো পেলাই দিব পাৰি আৰু যদি উঠাব লাগে এই ছিষ্টেম আপোনালোকে আৰু যদি আপোনালোকৰ লাগেজ স্পেচৰ অভাৱ বুলি ভাবে এনেকুৱাকৈ ধৰণৰ আপোনালোকে 4-seater কৰি আপোনালোকে গাড়ীখন লৈ যাব পাৰে গতিকে সম্পূৰ্ণ কমফৰ্ট যদি কথা ক'বলৈ যদি কমফৰ্টত ইয়াত আপোনালোকৰ আৰু যদি চাবলৈ যাওঁ একদম হেভি আপোনালোকৰ বনেট এৰিয়া দিয়া আছে এতিয়া সম্পূৰ্ণ বাহিৰ এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ গাড়ীখন হৈ গ'ল এতিয়া আমি আহিম ইণ্টেৰিয়ৰত যদি চাব যাব লাগে এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ সম্পূৰ্ণ অপেনিং এৰিয়া প্ৰায় আপোনালোকৰ যদি চাবলৈ যাওঁ 85% আপোনালোকৰ ডোৰ অপেনিং এৰিয়া পাব টাটা যদি টাটা ব্ৰেণ্ডৰ কথা ক'বলৈ যাওঁ টাটা ব্ৰেণ্ডে আপোনালোকৰ এইটোক লৈও প্ৰমোশ্যন কৰে প্ৰায় আপোনালোকৰ 90% যি টাটাৰ এল্ট্ৰ'জ বা আপোনালোকৰ পাঞ্চ প্ৰায় 90% মানে অপেন হয় কিন্তু এইখিনি হ'লেও মোৰ মতে চাফিচিয়েণ্ট প্ৰায় 85% ইয়াত ডোৰ অপেন হৈ যায় যদি চাবলৈ যাওঁ তলত আপোনালোকৰ ইয়াত যি মানে ৰিফ্লেক্টৰ দিয়া আছে বটল হোল্ডাৰ সেই আৰু তাৰপিছত ইয়াত আপোনালোকৰ অলপ কিবা কিবি থোৱা জেগা আছে ইয়াত আপোনালোকৰ স্পীকাৰ দিয়া আছে এইফালে চাব যদি ক্ৰোম এলিমেণ্টৰ আপোনালোকৰ ডোৰ অপেনাৰ ইয়াত আপোনালোকৰ যি মানে ৱাৰ ভি এম আপোনালোকৰ ফল্ড এণ্ড ফল্ড ৱাৰ ভি এম আপোনালোকৰ এডজাষ্ট লক আনলক আৰু অটো আপোনালোকৰ ডাউন আপ ড্ৰাইভাৰ ছাইড মানে আপোনালোকৰ উইণ্ড' বাকী চাৰিওটা পাৱাৰ উইণ্ড' দিয়া আছে এতিয়া যদি ইয়াৰ কথা ক'বলৈ যাওঁ আপোনালোকৰ হাইট এডজাষ্টেবল আপোনালোকৰ ড্ৰাইভাৰ ছিট দিয়া আছে ফেব্ৰিক অপৰচুনিটিত সম্পূৰ্ণ গতিকতা আপোনালোকৰ ছিট ফেব্ৰিক অপৰচুনিটিত পাব ইয়াৰ আপোনালোকৰ এলুমিনেশ্যন লাইট দিয়া আছে এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ কি ইনচাৰ্ট কৰিলে ইয়াত যদি চাবলৈ যাওঁ ইয়াৰ আপোনালোকৰ তেলৰ আৰু ইয়াত মানে মানে আগৰ যিটো সেই মানে তেল গেট বুলি কয় তেল গেট ৰিলিজ ইয়াৰ আপোনালোকৰ পাৰ্কিং চেন্সৰ অন অফৰ বটন ইয়াৰ আপোনালোকৰ হেডলেম্পৰ গোটেই ছিষ্টেমখিনি দিয়া আছে এতিয়া যদি চাবলৈ যাওঁ ইয়াৰ আপোনালোকৰ সম্পূৰ্ণ এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ ডেচ এৰিয়াটো আপোনালোকৰ পোৱা যাব ইয়াত আপোনালোকৰ এয়াৰ বেগৰ বেজিং ইয়াত আপোনালোকৰ সম্পূৰ্ণ এটা এটা একদম চফ্ট টাচ আপোনালোকৰ ষ্ট্ৰেচিং দিয়া আছে ইয়াত যদি চাবলৈ যাওঁ ইয়াত আপোনালোকৰ এ চি ভেণ্ট দিয়া আছে আৰু যদি এতিয়া আমি ইয়াক যদি অন যদি কৰিব লাগে ইয়াক আপোনাৰ এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ সম্পূৰ্ণ এনালক আপোনালোকৰ ছিষ্টেম ইয়াত ইন'ভা বুলি আহি যাব ডোৰ যদি আনলক আছে ডোৰ আনলকৰ গোটেইখিনি আহি দিব ছিট বেল্ট আপোনালোকৰ ৰিমাইণ্ডাৰ পাৰ্কিং ব্ৰেক অন আছে গোটেই সেইখিনি গোটেই ছিষ্টেম দিয়া আছে ইয়াৰ আপোনালোকৰ ইঞ্জিন হিট আৰু ইয়াৰ আপোনালোকৰ ফিউল গেছ আৰ পি এম মিটাৰ স্পীডো মিটাৰ
এইফালে যদি সাবলে যাও ইয়ার আপনার ওয়াইপারের কন্ট্রোল, ইয়ার হেডল্যাম্পর কন্ট্রোল, ইয়ার সম্পূর্ণ টেলিফোনিক কন্ট্রোল খিনি দিয়া আছে, ইয়ার আপনার ডিআইএসপির কন্ট্রোল খিনি দিয়া আছে সম্পূর্ণ। আপনার যদি স্টিয়ারিং অ্যাডজাস্টমেন্টের কথা কবলে যাও, টিল্ট এন্ড টেলিস্কোপিক হব লাগে, টিল্ট টেলিস্কোপিক, এই টিল্ট আর টেলিস্কোপিক, টিল্ট এন্ড টেলিস্কোপিক দুটা দিয়া আছে। ইয়ার আপনার সম্পূর্ণ প্রায় 8 ইঞ্চির আপনার ডিসপ্লে দিয়া আছে, এন্ড্রয়েডতো এপল কারপ্লে গোটেকেইটা চলে। ইয়ার আপনার হেজার্ড ল্যাম্পর বটন দিয়া আছে, ইয়ার সম্পূর্ণ আপনার টাইমটো দিয়া আছে। আর যদি ইয়াত চাবলে যাও আপনার ইয়ার আপনার সেটআপ এপ সেপস গোটেইখিনি আপনার ইয়ার আপনার পাব। হোম বটনত যদি চাবলে যাও এনেকা ধরনের আপনার সম্পূর্ণ মেনু, আপনার ফোন সোন গোটেইখিনি আপনার ইয়াত কন্ট্রোল করবার। ইয়ার আপনার এসির গোটেই কন্ট্রোলখিনি দিয়া আছে, ইয়ার আপনার ইকো মোড, পাওয়ার মোড, ট্রেকশন কন্ট্রোল, প্যাসেঞ্জার সাইড এয়ারবেগ অন অফ, আপনার মানে প্যাসেঞ্জার সাইড আর আচ্ছা ঠিক আছে প্যাসেঞ্জার সাইড বেগ অন অফর বটন দিয়া আছে। এইফালে যদি চাবলে যাও 12 ভোল্ট আপনার পাওয়ার আউটলেট দিয়া আছে। আর যদি ইয়াত চাবলে যাও সম্পূর্ণ স্পেস, 5 স্পিড আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন, কাপ হোল্ডার, ইয়াত যদি চাবলে যাও হ্যান্ড ব্রেক, আর এইফালে আপনার একটা USB টাইপ আপনার মানে হেই দিয়া আছে। আর যদি চাবলে ইয়ার আপনার স্টোরেজ স্পেস অল্প দিয়া আছে, এইফালে যদি চাবলে যাও ইয়ার এটা আপনার স্টোরেজ স্পেস, আর যদি তলত চাবলে যাও ইয়ার এটা আপনার স্টোরেজ স্পেস, এইটো আপনার লক করে থাকব পারে। আর এনেকা ধরনের সিস্টেম ইয়াত যদি চাবলে যাও ইয়ার আপনার ভেনিটি মিরর লগতে মানে এইটো দিয়া আছে। ইয়াতো যদি চাবলে যাও ইয়ার আপনার টিকট হোল্ডার দিয়া আছে, এইফালে যদি চাবলে যাও সানগ্লাস হোল্ডার, আপনার অন অফর বটনখিনি দিয়া আছে, ম্যানুয়াল ডে নাইট আপনার IRBM, আর ইয়ার আপনার গ্রেভ হ্যান্ডেলটো দিয়া আছে। এতিয়া মেইন কথা হল গাড়ি এখনের সেফটি, যদি সেফটির কথা কবলে যাও সেফটি ফিচার্সের নামত গাড়িখনত আপনার বহুত কিবা কিবি পাব, বহুত কিবা কিবি মই কৈছো না, বহুত কিবা কিবি পাব। তারে ভিতর যদি আমি কিছুমান উল্লেখযোগ্য যদি সেফটি ফিচার্সের কথা কবলে যাও, আপনার স্পিড সেন্সিং, অটোডোর লক, ইম্প্যাক্ট সেন্সিং, অটোডোর আনলক, তারপর চাইল্ড সেফটি লক, তারপর আপনার 1 বিপ, অর্থাৎ যদি 80 কিলোমিটার থাকে মানে মানে যদি পার হয় তাহলে আপনার বিপ করব, ABS, ডুয়েল এয়ারবেগ, EBD, ব্রেক এসিস্ট আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম ESP আছে, তারপর হিল হোল কন্ট্রোল, ট্রেকশন কন্ট্রোল, এইখানে আপনার দিয়া আছে। আর যদি চাব ইঞ্জিন মোবিলাইজার দিয়া আছে, সেন্টার লকিং, স্পিড সেন্সিং, অটোডোর লক, মই কলো আপনার চাইল্ড সেফটি লক, এইখানে আপনার দিয়া আছে। আর যদি কমফর্ট কনভেনিয়েন্সের কথা কব যাও হিটার AC এইখানিতো আপনার আছে, আপনার পার্কিং সেন্সর দিয়া আছে, ক্রুজ কন্ট্রোল ইয়াত আপনার অবশ্যই নাপায়, যদি ক্রুজ কন্ট্রোল পালে ইয়ার আপনার থাকি লই, গতি আপনার কি লেফট ওয়ার্নিং, গতি এইখানে টোটেল আপনার সেফটি ফিচার্স দিয়া আছে একদম আপনার যিখিনি জরুরত। অর্থাৎ ইয়াত যদি চাবলে যাও আপনার টয়োটার গাড়িতে আপনার মানে দেখাওয়া বাহ্যিক দেখাওয়া টাইপর একদম নাপায়, ইয়াত যি লাগে আপনার সেই দিব। আর যদি এইফালে চাবলে যাও আপনার সম্পূর্ণ হাইড্রলিক, ইয়ার কিন্তু মানে ইলেকট্রনিক স্টিয়ারিং হুইল নাপায়, ইয়ার আপনার হাইড্রলিক, গতি বস্তুটো আপনার টান হয়ে থাকে, গতি হাইড্রলিক আপনার স্টিয়ারিং হুইল পাব। গতি আমার ফ্রন্ট টু ফ্রন্ট আপনার হয়ে গেল। এতিয়া যদি চাবলে যাও আমি ইয়ার বেক মানে বেক প্রোফাইল যদি চাবলে যাও, বেক প্রোফাইল আপনার এনেকুয়া ধরনের আপনার সিস্টেম দিয়া আছে। ইয়াত যদি চাবলে যাও সম্পূর্ণ আপনার ব্ল্যাক আউট, ইয়ার আপনার অলপমান বেলেগ প্যাটার্নের গ্রে, আর ইয়ার অলপমান মানে অলপ মানে ভাল লাগে লারিতে অলপ সিল্কি টাইপের আপনার গ্রে ইয়ার দিয়া আছে। ইয়ার পাওয়ার উইন্ডোর বটন, ইয়ার আপনার যি মানে সাউন্ড সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম, 1 লিটার বটল হোল্ডার, অলপ মানে স্টোরেজ স্পেস ইয়াত দিয়া আছে। এইফালে যদি চাবলে যাও এইফালে আপনার সিট বেল্ট, আপনার 6টা সিট বেল্ট আছে, সিট বেল্ট ওয়ার্নিংও দিয়া আছে। এতিয়া যদি আমি কমফর্টের কথা যদি কবলে যাও, কমফর্টের কথা ইয়াত আপনার আর্মরেস্ট এনেকা ধরনের দিয়া আছে, ইয়াক যদি আমি পিছপিনে লো আপনার একদম রাজা মহারাজার নিচিনা আপনার ইয়াত যাব পারিব। সম্পূর্ণ আন্ডারথাই সাপোর্ট চক, ইয়ার আপনার মই জুখি দিছো আন্ডারথাই সাপোর্ট, একদম ভর ভরকে আপনার আন্ডারথাই সাপোর্ট দিয়া আছে। ইয়ার আপনার 4 কেজিক লোক যদি কিছু বস্তু ইয়াত আপনার লটকাই নিব পারিব। ইয়াত আপনার 12 ভোল্ট আপনার চার্জিং সকেট দিয়া আছে, 1, 2, 3, 4, 5, 6 গোটেকেইটা আপনার মানে হেডরেস্ট আপনার ফিক্সড নহয়, আপনার এই এডজাস্টেবল এড্রেস হয়। ইয়ার আপনার যদি চাবলে যায় ইয়ার আপনার AC ভ্যান্ট দিয়া আছে। ইয়াত যদি চাও ইয়াত আপনার যি মানে লাইট হেলোজেনত আছে, কিন্তু লাইটটো ইয়ার আপনার সম্পূর্ণ ফেব্রিক আপনার অপরচুনিটি গোটেইখিনি সিস্টেম আপনার পাব। এতিয়া আহিল থার্ড ডোর কথা, যদি থার্ড ডোর কথা কবলে যাও
থাৰ্ড্ৰ আসল মতে থাৰ্ড্ৰ বিলাক জি বাচ্চা বাচ্চাৰ কাৰণে থাৰ্ড্ৰ বিলাক হয় গতিকে যদি থাৰ্ড্ৰ কথা কবলৈ যাওঁ ডাঙৰ মানুহৰ কাৰণে থাৰ্ড্ৰত বহুত বেছি টাইম ট্ৰেভেল কৰাটো পচিবল মোৰ মতে নহয় ইয়াত আপোনালোকৰ কাপ হোল্ডাৰো দিয়া আছে ইয়াত এনেকুৱা ধৰণৰ ছিষ্টেম দিয়া আছে ইয়াৰ আপোনালোকৰ সৰু চলি আপোনালোকৰ বহি যাব পাৰে এইফালে এইটো এডজাষ্ট কৰা নাই কাৰণে এইটো মোৰ হিচাপত আপোনালোকৰ এডজাষ্ট কৰি লৈছোঁ হৈ যায় চাফিচিয়েণ্ট হৈ যায় কিছু দূৰ আপোনালোকে মানে ট্ৰেভেল কৰিব পাৰে এইটো আপোনালোকৰ অলপ এডজাষ্ট কৰি কিনে এইটো আপোনালোকৰ কৰি ল'ব পৰা যায় গতিকে এনেকুৱা ধৰণৰে কণ্ডিশ্যন আৰু যদি পিছপিনৰ পৰা চাওঁ এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ ডেছ এৰিয়াটো দেখা পায় এতিয়া গোটেইখিনি হ'ল মেইন কথা আহিল এতিয়া ইঞ্জিনৰ কথা কাৰণ গাড়ী এখনৰ কাৰণে ইঞ্জিনটোৱে মেইন যদি ইঞ্জিন খুলিব লাগে ইয়াত আপোনালোকৰ ইঞ্জিন খোলা লিভাৰ দিয়া আছে আৰু এটা মেইন কথা হ'ল ইয়াত যদি মই ফিউলৰ কথা ক'বলৈ গৈছোঁ আপোনালোকৰ 55 লিটাৰ আপোনালোকৰ পেট্ৰল ফিউল টেংক কেপাচিটি দিয়া আছে এতিয়া আমি ইয়াহু ইয়াৰ পাৱাৰ ফিগাৰৰ কথা যদি ক'বলৈ যাওঁ 2.7 লিটাৰ আপোনালোকৰ 4 চিলিণ্ডাৰ আপোনালোকৰ পেট্ৰল ইঞ্জিন পাব 4 ভাল্ভছ 164 BHP আপোনালোকৰ পাৱাৰ 5200 RPMত ই প্ৰডিউচ কৰে আৰু 245 Nm আপোনালোকৰ টৰ্ক প্ৰডিউচ কৰে প্ৰায় যদি ক'বলৈ যাওঁ 14.5-15 কিলোমিটাৰমানৰ ভিতৰত এভাৰেজ আপোনালোকৰ মাইলেজ পাব মাইলেজটো মেইন কথা হয় মই বাৰে বাৰে আগৰ ভিডিঅ'ত আপোনালোকক কৈ আহিছোঁ আপোনালোকৰ ড্ৰাইভিং ষ্টাইলৰ ওপৰত ডিপেণ্ড কৰে কিছুমানে মই 14.5 বুলি কৈছোঁ এভাৰেজ কিছুমানে 17-18 উলিয়াই কিছুমানে 13-12 আৰু কিছুমানে ছিংগুল নাম্বাৰতো উলিয়ায় কিন্তু আপোনালোকৰ এভাৰেজ যদি চাবলৈ যাওঁ 14.5-15 কিলোমিটাৰৰ ভিতৰত আপোনালোকৰ মাইলেজ আপোনালোকৰ পাব ইয়াৰ আপোনালোকৰ যদি চাবলৈ যায় ABS EBTৰ গোটেই ছিষ্টেমখিনি দিয়া আছে ইয়াত আপোনালোকৰ এয়াৰ ইনডেক্টৰ কাৰণে এয়াৰ ফিল্টাৰ দিয়া আছে ইয়াত আপোনালোকৰ বেটাৰী ফিউজ গতিকেনি এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ পেক দিয়া আছে এতিয়া আহিল মেইন কথা ইয়াৰ দাম ইয়াৰ দামৰ কথা যদি ক'বলৈ যাওঁ আমাৰ টয়'টাৰ পৰা আমাৰ ৰক্তিম দা আছে ৰক্তিম দাই ইয়াৰ টোটেল আপোনালোকৰ দামখিনি কৈ দিব কিমান পৰিব অনৰড প্ৰাইচ এইটো যিটো ভেৰিয়েণ্ট আছে এইটো একচুৱেলি আপোনাৰ বেষ্ট ভেৰিয়েণ্ট হয় যি ভেৰিয়েণ্ট পেট্ৰলৰ এইটো যিটো X-Room হয় X-Room আহিব 17,68,000 তো টোটেল গোটেই ইঞ্চুৰেঞ্চ অল মানে ইনক্লুডিং TCS গোটেইখিনি লৈ পেলাই ইয়াৰে যিটো অনৰড মানে 15 ইয়াৰ্ছ ৰেজিষ্ট্ৰেশ্যন ইনক্লুডিং লৈ আহিব এইখনৰ প্ৰাইচ আহিব 1995 অৰ্থাৎ 19,95,000 টকাৰ ভিতৰত আপোনালোকৰ এইখন গাড়ী আপোনালোকে লৈ যাব পাৰিব আৰু ইয়াত আপোনালোকৰ বুকিং চুকিঙৰ ছিষ্টেম চব এভেইলেবল আছে আপোনাৰ ফোন নাম্বাৰটো একবাৰ কৈ দিয়ক ইয়াত হয় মোৰ ফোন নম্বৰটো 8638448206 আৰু এই ফোন নম্বৰটো গোটেই ডিটেইলছখিনি লোকেশ্যন গোটেই মই ডিছক্ৰিপশ্যন বক্সত দি থৈ দিছোঁ আপোনালোকে যাব তাত চাব চাই কিনে আপোনালোকক আপোনালোকে কণ্টেক্ট কৰিব আৰু আপোনালোকৰ দাদাই অলপ কিবা ডিছকাউণ্ট দি দিব আৰু গতিকে ভিডিঅ'টো চাই যদি ভাল লাগিল ভিডিঅ'টো লাইক কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব ভিডিঅ'বিলাক শ্বেয়াৰ কৰি দিব ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে সকলোকে ধন্যবাদ থেংক ইউ ছ' মাছ এই ভিডিঅ'টোৰ পাছত আৰু ইয়াতকৈ একদম বা পাছতে যায় নে আগতে যায় ক'ব নোৱাৰোঁ আৰু মজেদাৰ ভিডিঅ' আহিছে টয়'টাৰ তৰফৰ পৰা গতিকে ষ্টে টিউন